মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে মূর্খ ও অজ্ঞ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ব্লিংকেনের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় সিনএনকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি ব্লিংকেনের বক্তব্যকে তার অজ্ঞতা থেকে উৎসাহিত বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন এমন অজ্ঞ ও মূর্খ বক্তব্য আমি আমার জীবনে শুনিনি মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে বলেন আফগানিস্তানে পাকিস্তানের এমন অনেক স্বার্থ রয়েছে যা মার্কিন স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক এ বিষয়টি এই দুই পুরনো মিত্র পাকিস্তান ও আমেরিকার মধ্যে আস্থাহীনতার পরিবেশকে চাঙ্গা করেছে এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্লিঙ্কেনের বক্তব্যকে তার অজ্ঞতা থেকে উৎসাহিত বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন এমন অজ্ঞ ও মূর্খ বক্তব্য আমি আমার জীবনে শুনিনি তিনি বলেন আমেরিকার মিত্র হওয়া সত্ত্বেও অসংখ্যবার ড্রোন হামলার শিকার হয়েছে পাকিস্তান সেই সঙ্গে আফগানিস্তান ইস্যুতে আমেরিকাকে সঙ্গ দিতে গিয়েও আমরা বিপর্যয়ের মুখে পড়েছি এ সময় আমেরিকার সঙ্গে পাকিস্তানের গত দুই দশকের সম্পর্ককে ভয়াবহ ও বিপর্যয়কর বলে আখ্যা দেন ইমরান খান পাকিস্তানের সন্ত্রাসীদের আশ্রয় প্রদান ও দেশটিকে সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত করার অভিযোগ প্রত্যাখ্যান করে ইমরান খান আরও বলেন পাকিস্তান আফগানিস্তান সীমান্ত জুড়ে গত ২০ বছর যাবৎ আমেরিকার কঠোরতম ড্রোন নজরদারি বজায় ছিল কাজেই তারা ভালো করে জানে পাকিস্তানের সন্ত্রাসীদের অভয়ারণ্য আছে নাকি নেই